তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম গোশালা মোড় থেকে সোজা যেতে যেতে ইকো সিটির দিকে। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এটা গোশালা মোড়। তো তোমরা যদি ইকো সিটি যেতে যাও তাহলে এই সোজা রাস্তা ধরে আমরা শান্তিপাড়ার দিকে যাব, তারপর ওখান থেকে আমরা আস্তে আস্তে রাস্তা দেখাচ্ছি। চলো আমাদের সাথে দেখতে থাকো। তো আমরা এই রাস্তা ধরে সোজা চলে যাচ্ছি আসাম মোড়, তারপর ওখান থেকে বড় রুট ধরে যে রাস্তা রেল লাইনের ওখানে গেছে মোহিত নগর, সেটাকে ক্রস করে হলদিবাড়ি মোড়, সেই হলদিবাড়ি মোড় ক্রস করে আর 10 মিনিটের স্কুটি পথে আমরা চলে যাব ইকো সিটিতে। তোমরা আমার সাথে থাকো। এবারে আমরা ঢুকে পড়লাম টিকিট কাউন্টারের সামনে। এখানে ঘন্টা প্রতি 20 টাকা করে টিকিট নেয়। আমাকে হয়তো এখন টিকিট দিল, এই তো দিয়ে দিয়েছে। এই টিকিট দেখিয়ে এটা হচ্ছে ঘন্টা প্রতি 20 টাকা করে টিকিট। চলুন এবার আমরা চলে আসছি ইকো সিটির ভেতরের যে রাস্তা, রাস্তার দুপাশে সুন্দর গাছে ঘেরা, বাঁ পাশে ও ডান পাশে সুন্দর দুটো লন রয়েছে। উইন্টারের সিজনে মানে শীতকালে এখানে আপনারা পিকনিকও করতে পারেন। যদি আপনাদের অনেক বড় গ্রুপ থাকে তাহলে এখানে এসে খুব সুন্দরভাবে পিকনিক করতে পারেন। তাতে চার্জেস কিছু একটা লাগে বেশি, সেটা আপনারা টিকিট কাউন্টার থেকে শুনে নিতে পারবেন। এই জায়গায় সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সবাই অনেকেই পিকনিক করে থাকে, তবে এটা শুধুমাত্র শীতকালে। এবারে আমরা সামনের দিকে এগোতে শুরু করলাম। বাঁ পাশে যে লাল রঙের বড় বড় ঘরগুলি দেখা যাচ্ছে, অনেকটা হল ঘর টাইপের। এর বারান্দায় বেশ কিছু সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে, যেখানে কাপলসরা তাদের সুন্দর মুহূর্তগুলি কাটাতে পারে। বারান্দায় রয়েছে সুন্দর সুন্দর বসার জায়গা, ডেস্ক এবং বড় এক প্যাসেজও রয়েছে। দেওয়ালে রয়েছে অনেক সুন্দর সুন্দর ছবি আঁকা, হাতি, সিংহ, ইঁদুর। এবারে আমরা সামনের দিকে এগিয়ে চলে এলাম, যেখানে এক বড় ঝিলের উপর সুন্দর এক ব্রিজ বানানো হয়েছে। এখানে অনেক সুন্দর সুন্দর ফটোশুটও করা যেতে পারে। এই ঝিলের দৃশ্য দেখে খুবই সুন্দর লাগছে, তোমাদেরও আশা করি খুবই ভালো লাগবে। এখানে সবাই একবার করে আসতেই পারো।
ফাইনালি বন্ধুরা আমাদের এখন ইকো সিটি থেকে বেরোনোর সময় হয়ে গেছে। তো তার আগে বেরোনোর আগে আমি একটা ছোট ভিউ দেখিয়ে দিই, যেরকম সামনে রয়েছে গ্রাউন্ড, এখানে রয়েছে অনেক বসার জায়গা, পাশে বসার জায়গা রয়েছে, আরও অনেক ছোট ছোট কুটির টাইপের যেখানে বসার জায়গা রয়েছে। আরও আমরা দূরের দিকে দেখতে যদি পাই তাহলে ওখানেও রয়েছে একটা বসার জায়গা, পাশে আরেকটা বসার জায়গা, আর সুন্দর যে গ্রাউন্ড, গ্রাউন্ডের পেছনের দিকে একটুখানি রয়েছে বসার জায়গা, আর তার পাশে রয়েছে, আমরা দূরে একটু দেখতে পাচ্ছি, একটু পরেই দেখাচ্ছি তোমাদেরকে, যে ওখানে একটা স্লিপের মতো ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া ছোটো ছোটো দোলনা টাইপের আছে যেখানে কাপলসরা বসে দোল খেতে পারে, ইভেন বাচ্চারাও যদি আসে তো সেখানে দোল খেতে পারে, স্লিপে চড়তে পারে, ছোটো ছোটো নাগরদোলা ঠিক না, ছোটো ছোটো হাট্টিমাটিম টিম টাইপের কি একটা বসানো হয়েছে এখানে, সেটা একটু পরেই দেখাচ্ছি। আর তাছাড়া এখানে রয়েছে সুন্দর এক গ্যালারি সিস্টেম, যেখানে রয়েছে একটা মঞ্চ, এখানে হয়তো কোনো প্রোগ্রাম হলে সবাই এখানকার আয়োজনের জন্য এরকম করে বানানো হয়েছে। আর একটু যদি আমি দেখে যাই, পেছনে রয়েছে আরেকটা ছোট সুন্দর ঘরের মতো, আরেকটা ঘরের মতো যেটা অনেকটা ক্যান্টিন টাইপের, তবে এখানে আমি শুনেছি খাবার দাবারও পাওয়া যায়, ইদানিং চালু করেছে স্প্রাইট, কোক, হাবি জাবি। এখানে রয়েছে আবার সুন্দর সুন্দর বসার জায়গা, ছেলেমেয়েরা যদি কাপলস থাকো তাহলে এখানে এসে বসতে পারো, সুন্দর নিজেদের রোমান্টিক ওয়েদার কাটাতে পারো। তো আমরা চলে যাই, এখন অনেকটা সূর্য অস্তের সময় হয়েছে, সানসেট পড়ে যাচ্ছে, তো ভিডিও হয়তো নাও আসতে পারে, সেই জন্য আমি তোমাদেরকে একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি ওই সাইডে কী রয়েছে। চলো আমার সাথে। জলপাইগুড়ি রাজবাড়ি দিঘিতে, তো তোমরা যারা জলপাইগুড়িতে থাকো তারা সবাই জানো রাজবাড়ির সৌন্দর্য। তো এখানে কাপলসদের জন্য, সবার জন্যই তো, বিশেষ করে কাপলসদের জন্যই আমি বলছি, কাপলসরা খুব সুন্দর টাইম কাটাতে পারো। এখন ঘড়িতে সন্ধে 6:45, তো তোমাদের আমি দেখাচ্ছি রাজবাড়ির সৌন্দর্যটা। এসে থাকো, এখানে সামনে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, তোমাদের কাপলস যদি থাকো তোমরা, বা তোমাদের ফ্যামিলি থাকে বা গ্রুপ থাকে, তাহলে এখানে এসে সুন্দর তোমরা বোটিং করতে পারো। কাপল হলে তোমরা সিঙ্গেল কখনো আসবে না, কারণ হচ্ছে এখানে ছেলেদের পায়ে প্যাডেল করতে করতে পায়ে ব্যথা হয়ে যায়, সেজন্য কাপল হলে অন্তত দুটো বা তিনটে কাপল অবশ্যই বোটে রান করবে।
রাজবাড়ির ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এবার চলে এলাম রাজবাড়ির ভেতরে অবস্থিত এক শিশু উদ্যানে। আপনারা দেখতেই পাচ্ছেন উপরে দেওয়া রয়েছে, এখানে হয়তো টিকিট কাউন্টার রয়েছে। রাজবাড়ি থেকে তার আগে একটা কিছু বলার ছিল, তো আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।